আমরা কান্তাস এয়ারওয়েজের বিমানে আমাদের আসনে বসে পোর্ট মোসবির প্রতীক্ষা করি। ব্রিসবেন থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 3.5 ঘন্টায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিতেই দেখা পাওয়া যায় মোর্সবি, পাপুয়া নিউগিনির রাজধানী। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে রানওয়ে বানানো হয়েছিল সেখানেই 1963 সালে এই জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হয়। বিমান থেকে বেরিয়েই করিডোর থেকে দেখা যায় শান্ত এক রাজধানী শহরের পরিবেশ, গাছপালায় ভরা রাস্তাঘাট। একসময় একটা প্যাঁচানো র্যাম্প দিয়ে নামতে নামতে দেওয়ালে টাঙানো কতগুলো ছবি দেখা যায়। হাতে, বুকে, পেটে, মুখে, মাথায় নানা রকমের ঝালর দিয়ে সাজিয়েছে তাদের শরীর। কেউ দাঁড়িয়ে আছে, কেউ নাচের ভঙ্গিতে, কোমরের নিচে প্যাঁচানো দড়ির মতো কতগুলো ঝালর। শরীরের কোথাও সেই অর্থে কোনো কাপড় নেই কারো। এক লোকের মুখে হলুদ রং দেওয়া, যেন কোনো চিত্রকর এক মানব মুখকে পট মনে করে এঁকে গেছে, এবং তার নিচে ইংরেজিতে লেখা, ওয়েলকাম টু পাপুয়া নিউগিনি। ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরিয়ে আসতেই দেখা হয় পোর্ট মোর্সবির মানুষদের। বিদেশ থেকে স্বজনদের আগমন উপলক্ষে পরিবার নিয়ে হাজির হয়েছেন অভ্যর্থনা জানাতে। এই দলে আছেন শিশু, কিশোর, যুবা, প্রৌঢ়রা। এদের সবার গায়ের রং একই কৃষ্ণবর্ণ। চেহারা এবং পোশাকের মধ্যে যা কিছু আছে সবই সাধারণ এবং প্রাকৃতিক। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা দুই গাড়িতে উঠে পড়ব। এক গাড়ির ড্রাইভার আমাদের হোস্ট ডাক্তার মুনির, আরেক গাড়ির ড্রাইভার আমাদের ভাবি ডাক্তার জান্নাতুল ফেরদৌস ফোয়ারা। গাড়িতে উঠেই আমরা গল্প শুরু করি এই বৈচিত্র্যময় দেশ নিয়ে। অসংখ্য পাহাড় আর প্রায় 66টির মতো দ্বীপ নিয়ে বাংলাদেশের প্রায় 3 গুণ আয়তনের এই দেশে 1 কোটির মতো লোকের বাস। এই 25টি বিমানবন্দর আর 500টির মতো রানওয়ে, ফলে ওরা উড়ি করে চলতে হয় তাদের মুষ্টিমেয় যে ক’জন ধনী লোক আছেন। ছবির মতন একটা দেশ সাজানো আছে, তারা এখান থেকে গোল্ড নিয়ে যাচ্ছে, কপার নিয়ে যাচ্ছে, আর ওরা এক চিটিয়া এই দেশটাকে স্পিচ করে নিয়ে যাচ্ছে। তাদের দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শুধু বিখ্যাত নয়, এদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদে রয়েছে বিশাল ভাণ্ডার। আমাদের গাড়ি যোগল নিয়ে যাবে প্রশান্ত মহাসাগরের এলা বিচ অ্যাপার্টমেন্টের দিকে। আগামী 3 দিন সেখানে থেকে আমরা প্রায় 850 ভাষা এবং প্রায় একই সংখ্যার নৃগোষ্ঠীর এই রহস্যময় দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট মোসবি দেখব। আমরা একটু সমুদ্রকে ছুঁতে যেতে পারবো তো? সমুদ্রতে ঘুমাইতে পারবে? আমরা তো আসবো না এখানে, আমরা কিন্তু নর্ব চড়বো, বুঝছেন? 18 মিনিটের মাথায় 14 কিলোমিটার দূরের বিমানবন্দর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এলা বিচ অ্যাপার্টমেন্টে আমরা এসে মহাসাগর উপকূলবর্তী পাথুরে পাহাড় কেটে কেটে বানানো হয়েছে সেই অভিজাত আবাসিক অঞ্চল। কয়েকটি চীনা কোম্পানি এখানে রিয়েল এস্টেট ডেভেলপারের কাজ করছে। এরা সবাই অ্যাপার্টমেন্ট বানিয়ে ভাড়া দেয়। মূলত যে সকল বিদেশি সংস্থার কর্মকর্তারা এই শহরে কাজ করেন তারাই এখানে ভাড়া থাকেন। আমরা এখানকার এক অ্যাপার্টমেন্টেই 3 রাতের অতিথি। অ্যাপার্টমেন্টে উঠে খানিক থিত হয়ে আমরা ছাদে উঠে দেখি প্রশান্ত মহাসাগরের রূপ। ছাদের নানা অন্দরসজ্জা আমাদের মুগ্ধ করে। এই ছাদে বসে যাতে প্রকৃতির রূপ আর রস ভালো করে গ্রহণ করা যায় তার জন্য আছে নানা রকমের ব্যবস্থা। আমরা শামুকের খোলস আকারের কতগুলো কুঠুরের ভিতর ঢুকে চুপটি করে বসে প্রশান্ত মহাসাগরের লিলুয়া হাওয়া উপভোগ করতে থাকি।
এই স্বাদ আরো ভালো করে পাওয়া যায় আমরা আরেক বাংলাদেশি জাতিসংঘ কর্মকর্তার পাহাড় চূড়ার অ্যাপার্টমেন্টে যখন যাই। উঁচু পাহাড়তলার সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আমরা পোর্ট মোসবি দেখি। এই উপকূলে 1873 সালে জন মোর্সবি নামক এক ব্রিটিশ ক্যাপ্টেন প্রথম তার জাহাজ ভেড়ান এবং তার বাবা অ্যাডমিরাল স্যার ফেয়ারফ্যাক্স মোর্সবির নামে এলাকাটির একটি অংশের নাম রেখে ফেলেন ফেয়ারফ্যাক্স এবং অপর অংশের নাম রাখেন মোর্সবি। মোর্সবি তারও নামের অংশ, তার বাবারও। সুতরাং একসাথে বাবা ও ছেলের নামে নাম হয়ে যায় একটা বন্দর এলাকার। এর প্রায় 10 বছর পরে যুক্তরাজ্য ব্রিটিশ নিউগিনি উপনিবেশটি সৃষ্টি করে এবং সমস্ত এলাকাটিকে পোর্ট মোর্সবির নাম দিয়ে উপনিবেশের রাজধানী বানায়। কিন্তু দীর্ঘকাল এই ছোট বন্দরটি ঔপনিবেশিক বেনিয়াদের নজরের আড়ালে অবহেলিত পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোর্ট মোর্সবি দরকারে আসে, ব্রিটিশরা এখানে একটা ঘাঁটি বানায়। এই ছোট্ট পাহাড়ি দ্বীপটি নানা কারণে নানা জাতির শাসকদের কোপানলে পড়ে। যেহেতু তাদের শিক্ষা নেই, যন্ত্র নেই, আধুনিক অস্ত্র নেই, কলকারখানা নেই, আছে সমুদ্র ও পাহাড় তলার সোনার খনি, তার সন্ধান জেনে নানা দেশের অধিকার চলে আসে সে দেশের উপর। 1945 সালের পরে এটি অস্ট্রেলীয় বহির্দেশীয় অঞ্চল পাপুয়া এবং পরে অস্ট্রেলিয়া শাসিত জাতিসংঘ ট্রাস্ট অঞ্চল নিউগিনির প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ নিয়েই আধুনিক বন্দরটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি সুপরিকল্পিত শহরে পরিণত করতে শুরু করে। 1974 সালে পোর্ট মোর্সবিকে জাতীয় রাজধানী জেলার মর্যাদা দেওয়া হয়। 1975 সালে পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করলে পোর্ট মোর্সবি এর রাজধানীতে পরিণত হয়। এখানে উপকূলের কাছে ঝিনুকের আকারে বানানো হয়েছে একটা কনভেনশন হল। পাপুয়া নিউগিনির সবচেয়ে সম্ভ্রান্ত আন্তর্জাতিক বৈঠক এখানে হয়ে থাকে। ঠিক এক বছর আগে 2018 সালের নভেম্বর মাসে এখানেই বসেছিল এশিয়া প্যাসিফিক ইকোনমিক ও অপারেশন অ্যাপেকের বিশ্ব সম্মেলন। অ্যাপেকের সদস্যভুক্ত দেশের নেতারা এখানে এসে বাণিজ্য বৈঠক করে গেছেন। বোঝা গেল এই দেশের খনিজ সম্পদের দিকে চোখ আছে সবার। শেষ বিকেলের আলোয় কেমন যেন এক মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে আজ। সূর্য ডোবার আগে পাহাড়ের ঢালু ধরে গড়ে ওঠা আবাসিক এলাকাটাকে ভালো করে দেখা হয়। সন্ধ্যাবেলা একটা কফি শপে দেখা গেল মজা করে সবাই বড় পর্দায় খেলা দেখছে। ইংল্যান্ডের সাথে রাগবি খেলা হচ্ছে। শারীরিক আকারে এদেশের মেয়েরা ছেলেদের মতোই সমান পারঙ্গম। খেলাধুলা তাঁদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাগবি লীগ পাপুয়া নিউগিনির সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও খেলে। বাংলাদেশের সাথে পাপুয়া নিউগিনির ক্রিকেট খেলেছে। অন্যান্য জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, সফটবল, নেটবল এবং বাস্কেটবল। রাতে একটা খেলার মাঠে গিয়ে দেখা গেল নারী পুরুষ মিলেমিশে বাস্কেটবল খেলছে। দলে নারী এবং পুরুষের আলাদা কোনো বিভাজন নেই। খেলার মাঠের পাশে চমৎকার বসার জায়গা, নানা জাতের ফুলের বেষ্টনী সেখানে, আর বসার বেঞ্চগুলোকেও নানা অলঙ্কার দিয়ে সাজিয়ে রাখা। পুরো পরিবেশের মধ্যে একটা শান্তি শান্তি ভাব আছে। মানুষের মধ্যে কোনো উদ্বেগ নেই। সন্তানদের খেলার মাঠে পাঠিয়ে মায়েরা গল্পগুজন করছে। এরা শিশুদের খুব আদর করে। বিদেশিরা কেউ যখন তাদের শিশুদের আদর করে, তারা খুব সহজে তাদেরও আপন করে নেয়। সন্ধ্যাটা বেশিক্ষণ থাকা হয় না আমাদের এই খেলার মাঠে। আমরা আমাদের আপাত আশ্রয় এলা বিচ অ্যাপার্টমেন্টে ফেরত যাই। কাল তাদের গ্রামাঞ্চল দেখতে বেরোবো।